হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাকুর ইসলাম। ওয়েলকাম টু ওয়ার্ল্ড ভিডিওস। HTML 5 অ্যান্ড CSS 3 বিগিনার বাংলা টিউটোরিয়াল 4। আমরা আমরা টিউটোরিয়াল নাম্বার 3-তে হেডার্স, প্যারাগ্রাফস, দেন ব্রেক সম্পর্কে ধারণা নিয়েছিলাম। এখন আমি এই টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কীভাবে কোনো টেক্সটকে বোল্ড করতে হয়, আর স্ট্রং কীভাবে কোনো টেক্সটকে ইটালিক করতে হয়, হরিজন্টাল রুল, হরিজন্টাল লাইন, দেন কমেন্ট সম্পর্কে ধারণা দিব। সো আমি এখন শুরু করি। আমি বডিতে তিনটি প্যারা নেই। দিস ইজ প্যারাগ্রাফ দেন ইন্ডিং ট্যাগ পি, দেন কন্ট্রোল ডি দিয়ে কপি করি। সুবিধার ক্ষেত্রে স্পেস দিয়ে নেই। দিস ইজ প্যারাগ্রাফ নাম্বার 1, দিস ইজ প্যারাগ্রাফ নাম্বার 2, দেন দিস ইজ প্যারাগ্রাফ নাম্বার 3। সেভ করি। ফায়ারফক্সে রান করলাম। দিস ইজ প্যারাগ্রাফ নাম্বার 1, প্যারাগ্রাফ নাম্বার 2, দেন প্যারাগ্রাফ নাম্বার 3। ধরি মিডল লাইনটাকে আমরা বোল্ড করব, এন্ড স্ট্রং, এস টি আর ও এন জি স্ট্রং, স্টার্টিং ট্যাগ দিলাম, দেন এইখানটায় স্ট্রং, এন্ডিং ট্যাগ দিলাম। এখন দেখেন ফাঁকা করে নিলাম, সেভ করলাম, রিলোড দিলাম। দেখেন এই তিনটি প্যারার মধ্যে মিডল প্যারাটা বোল্ড হয়ে গেছে। আবার বোল্ডকে আমরা অন্যভাবেও লিখতে পারি, বি। বেশিরভাগ ওয়েবসাইটে বি দিয়েই বোল্ড করা হয়, আপনারা স্ট্রংও লিখতে পারবেন, বি দিয়েও বোল করতে পারবেন, আপনার ইচ্ছা। তবে আমি বেশিরভাগ বিটা ইউজ করি। এখন আমরা প্রথম প্যারাগ্রাফটাকে ইটালিক করি, ইএম ইটালিক, দেন এন্ডিং ট্যাগ ইএম। সেভ করি, পেজটাকে রিলোড করি। দেখেন প্রথম প্যারাটা ইটালিক হয়ে গেছে, দ্বিতীয় প্যারাটা বোল্ড হয়ে গেছে। প্রথম প্যারা ইটালিক, দ্বিতীয় প্যারা বোল্ড। হরিজেন্টাল লাইন, এখন আমি উপরের দুটা প্যারাকে, প্যারার নিচে একটা লাইন দিব, এই স্যার। এটা কিন্তু সিঙ্গেল ট্যাগ, আমরা ভাবেও লিখতে পারি। সো এভাবেই দিই, রিলোড। দেখেন দুইটা প্যারার নিচে একটি হরিজেন্টাল লাইন পড়ে গেছে, পুরো একটা হরিজেন্টাল লাইন। এখন কমেন্ট সম্পর্কে ধারণা নেই। ধরেন আমি এত কিছু কোডিং করলাম, সার্ভারে আপলোড করলাম। এখন সার্ভারে আপলোড করার পর অনেকেই আমার ওয়েবসাইটের পেজ সোর্স দিয়ে দেখতে চাবে। উদাহরণস্বরূপ অ্যাড বাটন ক্লিক করলাম, ভিউ পেজ সোর্স। দেখেন আপনার কোডিংগুলো এভাবে দেখা যাবে। আপনি যখন সার্ভারে আপলোড করবেন তখন সবাই কিন্তু কোডিংগুলো এভাবে দেখতে পারবে। সো এমন কোনো কিছু লিখতে চাই বডির মাঝখানে যেটা আমার ব্রাউজারে শো হবে না, বাট এখানে থাকবে। এক্সাম্পল, ধরেন এই পেজটা কার দ্বারা লেখা হয়েছে, আমি আমার নামটা দেই, রাইটেন বাই শাকিবুল ইসলাম।
এখন আমি যদি রান করি তাহলে এই লেখাটা ব্রাউজারে চলে আসবে। সো আমরা এটাকে কমেন্টস করে দেই, মাইনাস মাইনাস স্টার্টিং ট্যাগ ইন্ডিং ট্যাগ না দিলে, স্টার্টিং ট্যাগ দিয়ে ইন্ডিং ট্যাগ না দিলে বাকিগুলো গ্রিন কালার হয়ে গেছে, এর মানে এগুলো কমেন্টসে পড়ে গেছে, ব্রাউজারে শো হবে না। সো আমি এখানে শেষ করে দেই এটা, ইন্ডিং ট্যাগ মাইনাস মাইনাস, দেখেন এই লেখাটা এখন ব্রাউজারে শো হবে না। আবার ভিউ পেজ সোর্সে গেলে আমার নামটা দেখা যাবে, রাইটেন বাই শাকিউল ইসলাম। চাইলে এখানে আপনি অনেক কিছুই দিতে পারবেন, চাইলে আপনার নাম্বারটাও দিয়ে রাখতে পারবেন, সো কোনো সমস্যা নেই। সো এ পর্যন্তই আমরা টেক্সটকে ইটালিক বোল্ড হরিজেন্টাল লাইন অ্যান্ড কমেন্ট সম্পর্কে ধারণা নিলাম। এই টিউটোরিয়াল আজকে এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং। কোনো প্রকার কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন, পরবর্তীতে আরও মজার কিছু নিয়ে আসবো। থ্যাংক ইউ।